রাশিয়ার 1000 বছর আগের কথা বলছি, 1000 বছর আগে তখন রাশিয়া বিভক্ত ছিল না, তখন রাশিয়ার রাজধানী ছিল আজকে যেটা ইউক্রেনের রাজধানী কিয়েভ, এই তখন রাশিয়ার রাজধানী ছিল কিয়েভ। এই কিয়েভ কিন্তু আজ থেকে নয়, তখন থেকে অনেক উন্নত একটা শহর, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা সৌন্দর্য কারুকার্য সবেতে চাকচিক্যপূর্ণ একটা শহর হলো ইউক্রেন, এই কিয়েভ। যে কিয়েভ নিয়ে এত আলোচনা শুনছেন আপনারা, তৎকালীন যুগে রাশিয়ার রাজধানী ছিল কিয়েভ। অনেক সময় রাশিয়াকে কিয়েভের নামে চেনা হতো, কিয়েভ বললেই লোকে জানতো। আজ যেটাকে আমরা রাশিয়া বলছি, বিরাট বড় একটা দেশ, তখন তো বিভক্ত হয়নি রাশিয়া। এই তৎকালীন যুগের কথা বলছি, আজ থেকে 1000 বছর আগে এই রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন ভাই আমার ভ্লাদিমির ফার্স্ট, তিনি হলেন ভ্লাদিমির ফার্স্ট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন, এই ভ্লাদিমির ফার্স্ট এক সময় লক্ষ্য করলেন পাশাপাশি দেশগুলো তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম নাসারা ধর্ম এসব ধর্ম চেঞ্জ করছেন। হে তরুণ যুবকের, এতে করে তারা কি করছেন, তারা পুরানো দীর্ঘদিনের ভাই আমার ওই জড় পদার্থকে ধর্ম বলে মানতে চায় না, জড় পদার্থকে স্রষ্টা বলে মানতে চায় না, তারা ইহুদি খ্রিস্টান নাসারাতে কনভার্ট হয়ে যাচ্ছেন। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ফার্স্ট দেখলেন যে এতে করে তাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সম্পর্ক একটা নিজেদের মধ্যে ভাই আমার সম্পর্ক ভালোবাসা তৈরি হচ্ছে, পাশাপাশি একই ধর্মের মানুষ থাকছে এতে সম্পর্ক আদান প্রদান তৈরি হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। হে তরুণ যুবকের, এ ঘটনার ইফেক্ট রাশিয়াতে এসে পড়ল, রাশিয়ার মানুষগুলো তারাও জড় পদার্থকে আর স্রষ্টা বলে মানতে চায় না, তারাও ধর্ম পরিবর্তন করতে চায়। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট তৎকালীন সম্রাট তিনি হলেন ভ্লাদিমির ফার্স্ট, তিনি তার সভাসদদের পণ্ডিতদের ডাকলেন, হে পণ্ডিতেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও, তোমরা সারা পৃথিবী একটু ভ্রমণ করো, একটা ভালো ধর্ম আমার কাছে নিয়ে আসো, যে ধর্মটা আমি রাশিয়ার প্রেসিডেন্ট স্বয়ং নিজে গ্রহণ করতে চাই, আর আমি যেটা ধর্ম গ্রহণ করব আমার রাশিয়ার জনগণ সে ধর্ম গ্রহণ করবে। ইতিহাস, বাস্তব ইতিহাস বলছি, আজ থেকে 1000 বছর আগের ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে কত বছর আগে, 1450 বছর আগে বিদায় হজ, বিশ্বনবী বিদায় হজ করেছেন যখন, ভাই আমার বিশ্বনবী আমার যখন বিদায় হজে যখন ভাষণ দিচ্ছেন, বিদায় হজ যখন করেছেন বন্ধুরা আমার, বিশ্বনবীর ইন্তেকালের কিছু আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন বিদায় হজের সময় জানিয়ে দিলেন, সূরা নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। হে নবী, আমি আজকের দিনে মুকাম্মাল করলাম দীনাকুম, আপনার আপনাদের দীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে ইতমিনান নিয়ামতকে কমপ্লিট করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দীনকে দীন হিসাবে ইসলামকে ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, সে সময় দেখতে পাওয়া যায় রাশিয়ার প্রেসিডেন্ট যখন বলেছেন, ভ্লাদিমির ফার্স্ট যখন বলেছেন, সম্রাট যখন বলে দিয়েছেন, পণ্ডিতেরা সারা পৃথিবী ভ্রমণ করছেন, পণ্ডিতেরা ভ্রমণ করে
তিনটে ধর্ম নিয়েছেন হাজির করলেন হে আমাদের সম্রাট গোটা পৃথিবী আমি ভ্রমরা ভ্রমণ করলাম গোটা পৃথিবী আমরা খুঁজে দেখলাম ধর্মগুলো নিয়ে গবেষণা করলাম গোটা পৃথিবীতে অনেক ধর্ম আমরা পেলাম তার মধ্যে তিনটে বেটার ধর্ম পেলাম যে তিনটে ধর্ম আপনার জন্য আমরা নিয়ে এসে হাজির করলাম বলে কি কি নিয়ে এসলে বলো তো দেখি কি কি নিয়ে এসছো কোন কোন ধর্ম নিয়ে এসছো বলো বলে এক নাম্বার ধর্ম হলো ইহুদি ধর্ম নিয়ে এলাম দুই নাম্বার ধর্ম হলো ঈসাই ধর্ম নিয়ে এলাম আর তিন নাম্বার আর একটা ধর্ম নিয়ে এসেছি সেই ধর্মটার নাম হলো ইসলাম জোরে হবে না ভাই আমি ইতিহাস বলছি কিন্তু একটু মাথায় রাখবেন কি বলতে চাইছি কষ্ট হচ্ছে না তো আপনাদের খুব সংক্ষেপে ছোট করে বেশি লম্বা চওড়া নয় হে তরুণ তিনটে ধর্ম আনা হল পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন হে পণ্ডিতেরা আচ্ছা তিনটে ধর্ম সম্পর্কে আমাকে একটু ডেসক্রিপশন দাও সামারিটা বলো একটু সার সংক্ষেপটা বলো বলছে দেখুন সম্রাট যাপনা ইহুদি ধর্ম কিন্তু ভালো ধর্ম ইহুদি ধর্ম অনেক প্রাচীন ধর্ম কিন্তু ইহুদি ধর্ম তারা অনেক ডেভেলপমেন্ট করেছেন অনেক উন্নতি করেছেন তারা ঐক্যবদ্ধ তারা শক্তপোক্ত ইহুদি ধর্ম ভালো কিন্তু একটা গোলমাল আছে বলে কি গোলমাল বলে তারা যেখানে থাকে গন্ডগোল করে তারা যেখানে থাকে গন্ডগোল করে বলে তাহলে ওটাকে সাইডে রাখো তার পরেরটা বলো নেক্সট বলে নেক্সট হচ্ছে ইসাই ধর্ম হে তরুণ পণ্ডিতরা বললেন ঈসাই ধর্ম এটাও প্রাচীন ধর্ম এই ধর্মের মানুষেরাও ভালো ইবাদত বন্দেগী করে এই ধর্মের মানুষেরা কিন্তু এখন বর্তমানে অনেক গরিব এই ধর্মের উপাসনালয় গুলো ধর্মস্থান গুলো অনেক চাকচিক্য সুন্দর এই ধর্মের মানুষেরাও আরাধনা তপস্যা করে বলে ভালো ঠিক আছে এটাকে সাইডে রাখো এটাকে সাইডে রাখো এ তরুণ যুবা গিরাম শুনে রেখে দিন জেনে রেখে দিন নেক্সট কোন ধর্ম আছে বলো নেক্সট ধর্মটার নাম হলো ইসলাম এই ইসলাম ধর্ম হলো পৃথিবীর প্রাচীন ধর্ম অনেকে বলে ইসলাম হলো সবচেয়ে কনিষ্ঠ ধর্ম শেষের ধর্ম কিন্তু তারা জানে না ইসলাম ধর্ম এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে এ তরুণ যুবকেরা এটাও হলো প্রাচীন ধর্ম এটাও হযরত আদম নবী থেকে এসেছে কিন্তু বাদশা যাপনা শুনুন এই ধর্মটা পরিপূর্ণতা পেয়েছে আখিরি জামানার যিনি প্রফেট শেষ প্রফেট যিনি শেষ পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে এই ধর্মের মানুষেরা সাহসী এই ধর্মের মানুষেরা হলো যোদ্ধা এই ধর্মের মানুষেরা হলো ন্যায়পরায়ণ এই ধর্মের মানুষেরা হলো এবাদত বন্দেগীতে তারা কাটায় দিনের বেশিরভাগ সময় তারা এবাদতে কাটায় এরা মিথ্যা কথা বলা চলবে না এদের ধর্মে চুরি করলে হাত কেটে দেয় এদের ধর্মেতে খুন করলে খুন করে দেয় এদের ধর্মে মিথ্যা কথা বলা চলে না এদের ধর্মেতে অন্যায় অপরাধ মদকে হারাম করা হয় এদের ধর্মে অনেক রকম সিস্টেম আছে এরা সঠিকভাবে ধর্ম পালন করেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনিরা এরা হলো এক নাম্বার যোদ্ধা এরা যোদ্ধা এরা আর এক নাম্বার এরা হলো লড়াকু জাতি সত্যি তৎকালীন যুগের কথা বলছি আজ থেকে হাজার বছর আগের কথা বলছি সে সময় মুসলমানরা সত্যি যোদ্ধা ছিল তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করত গরিবের জন্য লড়াই করত নির্যাতিত নিষ্পেষিত মানুষের হয়ে কথা বলতো লড়াই করত হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হোক না কেন তারা অত্যাচারিত মানুষের পক্ষে থেকে
অপরাধীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যেত। সত্যি তখনকারের মানুষ ছিল প্রতিবাদী মানুষ, তখনকারের মুসলমানরা ছিল লড়াকু। তার তিনি বলেছিলেন, ভাই আমার মুসলমানরা, এই আজকের যুগে তৎকালীন যুগের মুসলমানদের কথা বলেছিলেন, এরা দিনের বেশিরভাগ সময় এভাবে মত করে কাটায়। ঠিকই বলেছিলাম, তখনকার যুগের মুসলমান নামাজ ছেড়ে দেয় না। এখন নামাজ বেশিরভাগ মুসলমানই পড়ে না, তখন মুসলমানরা নামাজ ছাড়ে না, আর এখনকার মুসলমান নামাজ পড়ে না। অর্থাৎ সেই মুসলমানের সঙ্গে এই মুসলমানের তফাৎ অনেক, আকাশ আর জমিন। তাই সেই মুসলমানের কথা বলছি, আজকের যুগে মুসলমান নামাজের আওয়াজ দিলে হাই রে হাই। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। জোরে হবে না বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, কার কথা বলে জোরে বলেন, কার ঘরে বলে জোরে বলেন, কার ডাক দেয় জোরে বলেন, আল্লাহর ডাক দেয়, মুয়াজ্জিন কি বলেন, হাইয়া আলা সালাহ, মুয়াজ্জিন ডাক দিয়ে কি বলে, এসো নামাজের দিকে আস, এসো নামাজটা মসজিদে পড়। আর মুসলমানের ছেলে তখন কি করে, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সালাম, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সালাম, মুসলমানের ছেলে বলে এবার তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালাম, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সালাম, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা তাস খেলতে পালাম। কেন রে ভাই, কারণ মুয়াজ্জিন দেখে বেললে বলবে নামাজ পড়বি আয়, তাই নামাজটা ঘাড়ে চেপে যায়। তাই আজানের শব্দ হলে শয়তান যেমন পালায়, মুসলমানের ছেলেরাও মসজিদ তলা থেকে পালায়। এদিককার ছেলেরা ভালো, এদিককার ছেলেরা যেই আজান হয় অমনি মসজিদে ঢোকে, ওরা পালায় না। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ হুদান সব নামাজ পড়ে কি, তাই তো নাকি? মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে, হে মুয়াজ্জিন বলে দাও, হে মুয়াজ্জিন বলে দাও, যদি তুমি নামাজের দিকে আসো কি লাভ হবে, কারণ এই দুনিয়ার মানুষ লাভ ছাড়া চলে না, তাই তো নাকি? লাভ ছাড়া চলে, বাজারে মাল কিনতে গেলি আগে জিজ্ঞাসা করি ফ্রি কি আছে, ফ্রি কি আছে, বলে মালটা কি নিবি আগে বল, তারপরে তো ফ্রির খবর। মানে ফ্রি ফ্রি চিন্তা করে এমন হয়েছে যে দোকানে গিয়ে মালের নাম বলতে ভুলে গেছে, বলছে ফ্রি কি আছে, হতভাগা ফ্রিটা পরে নিবি, মালটা আগে কি নিবি সেটা বল। বলছে ওই হয় ভুলে গেছি গো, এই পেস্ট নেবো একটা, বলো কলগেট নেবো না বাবুল নেবো না পেপসুডেন্ট নেবো না কি নেবো, কোনটাই ফ্রি আছে। এইবারে কথাটা ঠিক বলেছিস, আগে বলেছিস পেস্ট নিবি, দাঁতের মাজন নিবি, তো এক কাজ কর বাবু, কলগেট নিলে শুধু একটা ব্রাশ পাবি, আর যদি বাবুল নিস 25% প্রোডাক্ট বেশি পাবি, ব্রাশও পাবি ডবল লাভ। কোনো কথা দরকার নাই, বাবুলটা দাও। এমন ফ্রি ফ্রি অবস্থা আমাদের হয়েছে, ফ্রিতে যদি বিষ পাই তাও খাই, খেয়েই মরবো না হলে, না খেয়ে মরবো না। চাচা ভাই পো ঝগড়া, হুজুরের ওয়াজ শুনেছে, মোহেবুল্লাহ হুসাইনি বলেছে তিন দিনের ভিতর মুসলমান মুসলমানের কথা বন্ধ রাখা হারাম। কি করতে হবে তাহলে, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করো কালাম। চিন্তা করলো যা হয়েছে হয়েছে, চাচা ভাই কো ঝামেলা তো, একই তো বয়স আমাদের, যাক এক কাজ করা যাক, কাল থেকে যখন হুজুর যখন বলেছে হারাম, তো অনেকদিন তবা তবা তবা, অনেকদিন হারাম কাজ করে ফেলেছি, কথা হয়নি, তো আজকে কথা বলবো। ভাইপো মনে মনে ঠিক করলো, চাচা তো প্রতিদিন সকাল হলেই মুখটা ধুয়ে চায়ের দোকানে গিয়ে বসে, তো এক কাজ করি সকাল থেকেই শুরু করি বিসমিল্লাহ বলে, চাচা চায়ের দোকানে বসে থাকবে, ভাইপো গিয়ে সালাম দেবে, বুঝতে পারছেন, নিয়ত করেছে।
এখন ভাইপো সকালবেলা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে একটা ভালো কাজ করি, হুজুরের ওয়াজ শুনেছি, ঠিক আছে যাই। সকালবেলা গিয়ে চায়ের দোকানে যেই দূর থেকে বলছে চাচা আসসালামু আলাইকুম, চাচা বড় বড় চোখ করে বলছে বেটা বিপদে পড়েছে। এই বিপদে যখন পড়েছে সাইজ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, তাড়াতাড়ি আয়, চা বল, বিস্কুট বিস্কুট যা খাবি সব বল, তাদের করে একটু খায় আগে তারপর কথা হবে। যেই চায়ের কপ, যেই আসসালামু আলাইকুম দিয়েছে, চা বল, বিস্কুট বল, এই বল, সেই বল, মানে বেটা বিপদে পড়েছে, বুঝতে পারছ? এত ফ্রি খেয়ে খেয়ে আমাদের অবস্থা এমন হয়েছে ভাই আমার, এসব টাকার কাছে পয়সার কাছে বিক্রি। এই জন্যই আজকে মুসলমান মার খাচ্ছে, মুসলমান মরছে। হে তারক জুবাকেরাম, হে আমার বন্ধুরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলা সালাত, আল্লাহ বলছে ওদেরকে নামাজের জন্য ডেকেছ, কিন্তু ওরা তো ফ্রি চায়, কি চায়, কিছু চায়, লোক তো দাঁড়িয়ে নাই। আচ্ছা পরে ডেকে তার, আল্লাহ বলছে কি চায় দেবো, কি দেবে আল্লাহ, আল্লাহ বলছে মুয়াজ্জিন তুমি যখন ডেকেছো তুমি ঘোষণা করো, কি ঘোষণা করবে বলে দাও, ওদেরকে দেয়া হবে, কি দেয়া হবে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ঘোষণা করে দিলে, কি বললেন, নামাজের দিকে এসো, আর কামিয়াবি, কল্যাণ, কামিয়াবি, সাকসেসফুল, সাকসেসফুল, কামিয়াবি, কল্যাণ, আল্লাহ বলছে নামাজে এসো, নামাজ পড়ো, আর কামিয়াবি নিয়ে যাও। জোরে হবে না, আরে জোরে হবে না, মুসলমান আমাদের হাই কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, ভালো করে তাকিয়ে দেখুন নামাজ পড়ে নাই। আর নামাজি বান্দাকে জিজ্ঞাসা করুন কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, ভালো মন্দ আল্লাহ যা কিছু দেয় সবই তো আল্লাহর ইচ্ছা, মনে শান্তিটা আছে, কোটি টাকা ইনকাম করেও মনে শান্তি নাই, লক্ষ টাকা ইনকাম করে মনে শান্তি নাই, একটু দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসুন তো ভাই আমার, পেছন দিকে মানুষ আসছে ঢুকে বসতে পারছে না, দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সামনের দিকে চলে আসেন, এই আমার এই বাঁদিকের কোনটাই জায়গা আছে, ডান দিকের কোনটা একটু জায়গা আছে, একটু দরুদ শরীফ পড়তে পড়তে আসেন, ও গো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও, গোনাগার আমি, তু দাতা হে ত্রাতা, তু দাতা হে ত্রাতা, আল্লাহুম্মা নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আমিন, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই ফেলাই, মগরে মাঝে মাঝে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে, নামাজ না পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ,
নামাজ ছেড়ে দিয়ে আপনি মুসলমান হতে পারবেন না। ও গোস্ত খাওয়া মুসলমান, ও দাড়ি রাখা মুসলমান, ও টুপি পরা মুসলমান, ও জুব্বা পরা মুসলমান, হে তরুণ যুবক এরা কিন্তু নামাজি মুসলমান হতে পারবেন না। টুপি অনেকেই পরে, দাড়ি অনেকেই রাখে, জুব্বা অনেকেই পরে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ যেটা 82 বার বলেছেন, নামাজ 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 নামাজ, আমার আল্লাহ 82 বার বলেছে। 82 বার আপনার মালিক যদি কোনো অর্ডার দেয়, সেই অর্ডারটা যদি আপনি না পালন করেন, মালিক আপনাকে তাড়িয়ে দেবে। ভাই মালিক বলে তোকে আর চাই নাই, তোর আর কোনো কাজে লাগবে নাই, গেট আউট ফ্রম হাম, গেট আউট ফ্রম হিয়ার, বাড়ি তুমি যাও ভাই, মালিক আপনাকে কাজে লাগাবে নাই। তার কারণ হলো 82 বার যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা আপনি মানেন নাই। আল্লাহ আজও আপনার বাতাস, আজও অক্সিজেন আপনাকে ভিতরে ঢোকাচ্ছেন, আজও আপনার পেটের ময়লা পরিষ্কার, ভাই আমার বাথরুম পায়খানা পেচ্ছাপ সব স্মুথলি করাচ্ছেন, আজও আপনাকে হার্ট অ্যাটাক আল্লাহ দেন নাই, আজও আপনাকে আল্লাহ ক্যান্সার দেয় নাই, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে 82 বার তোকে বলেছি নামাজ নামাজ নামাজ, তোর মালিক যদি হতো তোকে তাড়িয়ে দিত, আর আমি 82 বার বললাম এখনো তাড়াই না, তুই এখনো আমার নামাজ পড়লি না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করছেন। যদি আপনি নামাজি হয়ে যান, আপনার জবানের দোয়া কবুল হবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বাদায়ুন বলে একটা জায়গা আছে, বাদায়ুন জায়গাটা হলো উত্তরপ্রদেশ ইউপি। এই ইউপির বাদায়ুন থেকে একদল মানুষ জানতে পারল যে পাহাড়ের তলদেশে মাটি খনন করলে সোনা সেখানে বেরিয়ে আসছে। তাই কিছু যুবক, ভাই আমার পাহাড়ের তলদেশে যাবে সোনার তালাশ করতে, এই সোনা তালাশ করতে তারা ওই বাদায়ুনের পাহাড় এলাকায় তারা যাচ্ছে। বাবা পাহাড় এলাকায় যাচ্ছে সোনা খনন করে বের করে আনার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই কয়েকজন যুবকের সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে, তার বয়স হলো 13 বছর। কত বছর? 13 বছর। তিনিও সেই বাচ্চা, সেই বাচ্চা ছেলেটি ওই যুবকদের দলেতে যাচ্ছে সোনা খনন করতে, সোনা অন্বেষণ করতে, সোনা তুলে আনতে। রাস্তা দিয়ে যাচ্ছে, বহুদূর হেঁটে যেতে হবে বাবা, রাস্তার পথেতে একটা হুজরা দেখতে পাই, হঠাৎ করে মনটা চাইলো হুজরায় কারা কে আছে বাবা, উকি মেরে দেখে হাই রে হাই, আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে তার। আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, তোমরা নামাজ সালাত আদা করো, নামাজ কায়েম করো, জাকাতটা আদা করে দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, আর জাকাত সারা বছরের তোমার খরচ খরচা বাদ দিয়ে যে টাকাটা উৎপিত্ত, যে সম্পদটা উৎপিত্ত তোমার জমে গেছে লাভ্যাংশ, জানুয়ারি টু জানুয়ারি, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, বৈশাখ টু বৈশাখ, চৈত্র টু চৈত্র, কিংবা রমজান টু রমজান,
আপনার যে টাকাটা যে অর্থটা উদ্বৃত্ত হয়েছে সেই লাভ্যাংশের শতকরা আড়াই টাকা হিসাব করে একশো টাকায় আড়াই টাকা গায়ে লাগার কথা নয়, ওই টাকাটা দুস্থ অসহায় গরিব মিসকিনদের দান করো। সবচেয়ে আগে তোমার নিকটবর্তী আত্মীয় কয়েকজন ছাড়া বাম্মাকে জাকাত দেওয়া যাবে না, এরকম কয়েকজন ছাড়া বাকি তোমার নিকটবর্তী আত্মীয় যারা তাদেরকে তুমি জাকাতটা দাও। জাকাত মানে একটা লুঙ্গি নয়, একটা শাড়ি নয়, এই একটা লুঙ্গি আর শাড়ি দিয়ে সমাজের উন্নতি করা যাবে না। তোমার এলাকায় মনে করো মানুষ গরিব মানুষ আছে, তোমার নিকটবর্তী আত্মীয়, তোমার জাকাত পড়েছে কুড়ি হাজার টাকা, সেই কুড়ি হাজার টাকা দিয়ে ওই মানুষটাকে একটা ভ্যান রিস্কা কিনে দাও, যাতে করে সেই মানুষটার লাইফটা পরিবর্তন হয়ে যায়। তাকে বলে দাও বাবু তুমি আমার সব জাকাতটা তোমাকে দিচ্ছি, আমি দশ জনকে দিইনি, তোমাকে একাকে দিচ্ছি, একটা ভ্যান কিনে দিলাম, এ আজকে তোমার আমার জাকাত দিয়ে তোমাকে দিলাম, আগামী দিন যেন তোমাকে আর জাকাত নিতে না হয়, প্রয়োজনে তুমি মানুষকে জাকাত দেবে। এইভাবে তুমি রুজি রুটি তালাশ করো, আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দেবে, আমার সমাজ থেকে গরিবী উঠে চলে যাবে। বুঝতে পারছেন? আর আমরা কি করি, নাম কিনবো, সম্মান বাড়বে, বড় অনুষ্ঠান, বড় চেয়ার টিয়ার লাগিয়ে দিয়ে ভাই আমার পাঁচশো হাজার মানুষকে একটা একটা করে লুঙ্গি দিচ্ছি ষাট টাকা দাম, এতে সমাজের কোনো উন্নতি হবে না, তাকে কিছু কাজের ব্যবস্থা করে দাও। এই সিস্টেম ইসলাম দিয়েছে, জাকাত মানে এটা, জাকাত মানে গরিবি হাঁটাও, মুখে শুধু বললে হবে না, গরিবি হাঁটাও দেশ বাঁচাও মুখে বললে হবে না। যদি আমরা প্রকৃত ইসলাম মানতাম আমার পাড়াতে একটাও গরিব থাকতো না, দরকার হলে দশ জনের জাকাতকে এক কাছে নিয়েছে একটা গরিবের মেয়ের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিতে পারছে না অসহায়, অত পাঁচশো লোককে দিতে হবে না বিদেশে, আপনার গ্রামের একটা অসহায় পরিবার মেয়ে বিয়ে হচ্ছে না, পয়সারা হবে বাপ বলতে পারছে না, কত বলবে, বিশ জনের জাকাতটাকে এক কাছে করুন, মিটিং করে বসে সন্ধ্যার পরে আল্লাহর রহমত হবে, ফারিস্তারা ঘিরে রাখবে, বিশ জনের জাকাতকে এক কাছে করুন, বাবা তোর বিশ লাখ, বিশ হাজার, তোর পঁচিশ হাজার, তোর দশ হাজার, সব মিলিয়ে আমাদের দেড় লাখ টাকা হলো, চ মেয়ের বাপকে ডাক, ডেকে বল বাবু তোমাকে আর বিদেশে হাত পাততে হবে না, আমরা ইসলাম মেনে চলি, আমরা রাসূলের শিষ্য, এই নাও আমাদের সব জাকাতটা তোমার তোমাকে দিলাম, তুমি তোমার মেয়ের বিয়েটা ছোট আকারে অনুষ্ঠান কিছু করতে হবে না, বড় ধরনের দশ বিশটা লোককে খাইয়ে তুমি মেয়ের বিয়ের অনুষ্ঠানটা কবে করবে বলো, আমরা তোমাদের বিয়েতে থেকে বিয়ে বাড়ির কাজটা উদ্ধার করে দেব। মেয়ের চোখে মুখে হাসি ফোটালেন, মেয়ের বাপের মুখে হাসি ফোটালেন, মেয়ের পরিবারের মুখে হাসি ফোটালেন, গরিবের মুখে হাসি ফোটালেন, আল্লাহ আপনাদের ওই লোকগুলোকে সারা জীবনটা মুখে হাসি লাগিয়ে রাখবে, আর বিপদের সময় আল্লাহর ফেরেশতা এসে গার্ড করে সাহায্য করে দেবে। এ চিন্তা ভাবনা আমাদের নাই, আমরা মনে মনে করি আমার একে তো জাকাত হিসাব করে দিই না, শতকরা আড়াই টাকা শুনতে খুব ছোট, কোনো অসুবিধা নাই, যখন সেটা লক্ষ লক্ষ টাকার উপর হিসাব করে দেখছি তিরিশ হাজার টাকা পড়েছে, উড়িয়ে বাবা রে তিরিশ হাজার টাকা, জান কর্মর কর্মর করছে, তিরিশ হাজার টাকা জাকাত দিতে গেলে মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে যাবে, বুঝতে পারছ, আর যদি ক্যান্সার হয়ে যায়, হার্ট অ্যাটাক করে যায়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়, মাদ্রাস যেতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, কোনো অসুবিধা নাই, বাবাকে জান ভালো তো সব ভালো, আল্লাহর নির্দেশ মানলে না, আল্লাহর বিশ্বাস করলে না, হার্ট অ্যাটাকটা দেনেওয়ালা কে, ক্যান্সারটা দেনেওয়ালা কে, টিউমারটা দেনেওয়ালা কে, একবারও চিন্তা করলে না, দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা আছে? হে তরুণ যুবকেরা, কয়েকজন ছেলে যখন সোনার তালাশ করতে যাচ্ছে, ওই বাদায়ুন শহরের ছেলেগুলো একটা ১৩ বছরের সন্তান তাদের সঙ্গে আছে, নাম হলো তার শাহ মোহাম্মদ বাদায়ুনী,
ওই হুজরা মোবারকের দিকে যখন তাকায় তাকিয়ে দেখে হাই রে হাই একজন সুফি দরবেশ বুজুর্গ মানুষ আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে ভাই যখন সালামটা ফেরায় তখন তারা সালাম দিয়ে বলে হুজুর আপনার দেখে আমাদের বড় ভালো লেগেছে তাই আমরা একটু দাঁড়িয়ে যাই আপনার আল্লাহওয়ালা মানুষ আপনার কাছ থেকে আমরা একটু দোয়া নিতে চাই এ তরুণ যুবকেরা হুজুরের সঙ্গে কথা বললাম হুজুর বললেন যাবে কোথায় বাবা বলে হুজুর বিয়াদবি নেবেন না আমরা বড় গরীব পরিবারের মানুষ আমরা গরীব পরিবারের সন্তান শুনেছি পাহাড়ের তলদেশে নাকি সোনা পাওয়া যায় মাটি খুললে নাকি সোনা উঠছে সেখানে এই খোঁজার জন্য যদি সামান্য কিছু সোনা দানা আমরা পাই আমাদের পরিবারের উপকার হবে তাই আমরা এতগুলো ছেলে যুক্তি করে আমরা পাহাড়ের কিনারায় যাব এখান থেকে বহু দূর যাব হুজুর আমাদের জন্য দোয়া করবেন হুজুর তাদেরকে কিছু নসিহাত করলেন কিছু উপদেশ দিলেন কিছু ওয়াজ শোনালেন কিছু কোরআন আর হাদিসের কথা তিনি বললেন এই কথাগুলো শুনেন তারা উপকৃত হলেন হুজুরের সঙ্গে সালাম কালাম করে তারা যাবার মনস্থির করলেন কিন্তু এই 13 বছরের ছোট্ট সন্তান নাম হলো শাহ মোহাম্মদ বাদায়ুনি সে বলল আমি আমার মায়ের কা ভাই আমার এত বড় আল্লাহওয়ালা মানুষ আমি পেয়েছি আমি শুনেছি আমি জানি এই এত বড় আল্লাহওয়ালা মানুষ যখন আমি পেয়েছি এই হুজুরের খেদমতে থেকে আমি দিন শিখব আমি ইমান শিখব নামাজ শিখব হুজুরের খেদমতে আমি থাকব কয়েকটা দিন থেকে খেদমতে থেকে হুজুরের দোয়া আমি আগে নেব সোনা আমার দরকার নেই সোনা আনতে যাব না তোমরা যাও ভাই আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে মহাব্বত ভালোবাসা হলো তখন বাচ্চাটি রয়ে গেল তারা চলে গেল কয়েকদিন পরে তারা সোনা টোনা তালাশ টালাশ করে অনেক মেহনত করে বেশ কিছু কেমন করে সব পেয়ে তারা ফিরে আসছে ফিরে এসে হুজরার সামনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে বলে হে শাহ মোহাম্মদ তুমি তো গেলে নে বাবা আমরা দেখো কতটা করে সোনা পেয়েছি যদি তুমি যেতে তুমিও পেতে তোমার পরিবারের কাজে লাগতো তুমি গেলে না তুমি পেলে না আমরা পেয়েছি শাহ মোহাম্মদের মনটা খারাপ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা এমন সময় শাহ মোহাম্মদের মনটা খারাপ তারা বাড়ি চলে গেছে শাহ মোহাম্মদ বলল আমি হুজুরের খেদমতে আছি খবর দিয়ে দিও বাবা আমি আরো কয়েকটা দিন হুজুরের খেদমতে থাকব মনটা আমার বড্ড মারা আর তারা সোনা পেল আমি পেলাম না যদি আমি কিছু সোনা দানা পেতাম বাড়ির জন্য উপকার হতো মনটা আমার খারাপ এমন সময় হুজরা মোবারকের ভিতর থেকে আওয়াজ আসছে বেটা বেটা শাহ মোহাম্মদ আরে বেটা মিট্টি লাও পেশাব তালাব হুয়া হে পেশাব ইস্তেঞ্জা করবো বাবা একটু মাটি আনো তো দেখি ওখানে পানির বড্ড ক্রাইসিস ছিল পানি তেমন ছিল না আল্লাহর মাহবুব বান্দা শাহ মোহাম্মদকে বললেন বেটা শাহ মোহাম্মদ ইস্তেঞ্জা যাব একটু কুলুক নেবার জন্য মাটি আনো তো দেখি বাবা শাহ মোহাম্মদ হুজুরের খেদমত করে কয়েকটা দিন ধরে তাই মাটির তালাশ করলেন মাটি যখন তোলে মাটি যখন মাটি থেকে হাত দেয় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে যখন মাটিটা নেয় ওই মাটি তাকিয়ে দেখে মাটি না মাটি এখন সোনা হয়ে গিয়েছে জোরে হবে না শাহ মোহাম্মদ মনে মনে চিন্তা করছে আমি যতটুকু জানি মাটি দিয়ে কুলুক হয় সোনা দিয়ে তো কুলুক হয় না যেই ফেলে দিচ্ছে মাটি সোনা যেই ফেলে দিচ্ছে মাটি হয়ে যাচ্ছে তুলছে আবার অন্য জায়গা থেকে মনে হয় এটা সোনা পেলাম তুলছে আবার দেখছে হাতে তুললি সোনা জোরে বলুন এমন সময় যেখানে মাটিতে হাত দেয় মাটি তোলার সঙ্গে সঙ্গে সোনা তিনি চিন্তা করলেন কুলুক তো মাটি ছাড়া হবে না কুলুক তো সোনা দিয়ে নেওয়া যাবে না তাই আবার ফেলে দিলেন মাটি হয়ে গেল যতবার মাটি তোলে ততবার সোনা হয় হে তরুণ যুবক এরম মনে মনে করলেন পাথর যদি তুলে দেখি কি হয় যখন পাথরটা যখন তুললেন পাথর আর পাথর নয় ওই পাথর তখন চাঁদি হয়ে যায়
শাহ মোহাম্মদ বাদায়ুনির দেরি হয়। হুজুর বললেন, বেটা ইতনা দের কিউ হো রহা হ্যায় বেটা, ইতনা লেট কিউ কর রহে হো বেটা, ইতনা দের কিউ হো রহা হ্যায় বেটা। এমন সময় শাহ মোহাম্মদ বাদায়ুনি বলেন, হুজুর মই কি বলবো আপনাকে? হুজুর বলব কি, মিট্টি সোনে সোনা, মিট্টি সোনা আর পাত্তার চাঁদি হো হো গিয়া। হুজুর কি বলবো, মিট্টি মাটি দিয়ে আর সোনা দিয়ে, মাটি দিয়ে চাঁদি দিয়ে আর সোনা দিয়ে তো কুলুক নেওয়া যায় না। মাটি যখন তুলছি তখন সোনা হয়ে যায়, আর পাথর যখন নিচ্ছি তখন চাঁদি হয়ে যায়। হুজুর বললেন, বেটা বুঝে গেছি বাবা, যে যে মাল যে সোনা দিয়ে আর চাঁদি দিয়ে কুলুক হয় না, যে সোনা আর চাঁদি দিয়ে কুলুক নেওয়া যায় না, যে সোনা আর চাঁদি দিয়ে ইস্তেঞ্জা করে পবিত্র হওয়া যায় না, অথচ সেই সোনা আর চাঁদির জন্য তুমি মন খারাপ করেছো বাবা। বাবা মন খারাপ করো না, বাবা মন খারাপ করো না, তুমি সেই সোনা আর চাঁদির জন্য মন খারাপ করো না, যে সোনা আর চাঁদির জন্য চাঁদি দিয়ে কুলুক নেওয়া যায় না, সেই সোনা আর চাঁদির জন্য তুমি পেরেশান হও না। হে তারক জামিলা, আল্লাহর ওলির খেদমতে বাচ্চা ছেলেটি তার পর থেকে রয়ে গেল, বুঝতে পারলেন আমার এই সোনা দরকার নাই, আমার চাঁদি দরকার নাই, আমি মাটিতে হাত দিলে যদি সোনা হয়ে যায়, আর আমি পাথরে হাত দিলে যদি চাঁদি হয়ে যায়, আমি কেন পাহাড়ের কেনারায় গিয়ে সোনার তালাশ করব ভাই, আমার দরকার নাই। ওই আল্লাহর ওলির আল্লাহর ওলির খেদমতে রয়ে গেলেন ওই শাহ মোহাম্মদ বাদায়ুনি, ওই আল্লাহর মাহবুব বান্দার খেদমতে রয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে থেকে গেলেন ওই শাহ মোহাম্মদ বাদায়ুনি আর অন্য কেউ নন, তিনি দিল্লির জমিনে আরাম ফরমাচ্ছেন, নাম তার হলো হযরত নিজামুদ্দিন আউলিয়া। জোরে হবে না, জোরে হবে না, ওই আল্লাহর ওলি বান্দা, ওই বুজুর্গ বান্দা আর কেউ নয়, হুজরা মোবারকের ভিতরে থেকে যিনি ইবাদত করেছিলেন, শাহ মোহাম্মদ বাদায়ুনির পীর মোরশেদ যিনি ছিলেন, উনি আর অন্য কেউ নন, উনি হলেন বাবা ফরিদুদ্দিন গঞ্জসকা। জোরে হবে না, এরা হলো ব্র্যান্ডেড মানুষ, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কেমন নামাজি ছিলেন, কেমন পরিষ্কার ছিলেন, কেমন খোদা বিরু ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, ছোট্ট নমুনাটা যেটা দিয়েছিলাম বলে শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় তিনটে ধর্মের যখন ডেফিনেশন সম্রাটকে দেয়া হলো, সম্রাট বললেন সব বুঝলাম, ইসলাম আমার ভালো লেগেছে, ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভদ্রতার কথা বলে, ন্যায়পরায়ণতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, সহিষ্ণুতার কথা বলে, ইবাদতের কথা বলে, ইসলাম ইবাদত কা নাম হ্যায় ইসলাম, মহব্বত কা নাম হ্যায় ইসলাম, হেফাজত কা নাম হ্যায় ইসলাম, হেদায়াত কা নাম হ্যায় ইসলাম, ইসলাম আমার ভালো লেগেছে। এই ইসলাম ধর্ম যারা মানে তারা আল্লাহর জন্য লড়াই করেন, ন্যায়ের পথে লড়াই করেন, সত্যের পথে লড়াই করেন, তারা যদি মারা যায় শহীদ হয়ে যায়, আর তারা যদি লড়াই করে জিতে যায় তাহলে গাজী হয়ে বলেছিলেন। সবই বুঝলাম, ইসলাম ধর্মের মানুষেরা ন্যায় পরায়ণতা সততা এবাদত বন্দেগীতে দিনটা কাটাই, তারা বড় ভালো, আমার বড্ড ভালো লেগেছে ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা বলে, আমি মাঝে মাঝে একটু লাল পানি চালাই। কি চালায়? মুসলমানের ছেলেরা মাঝে মাঝে লাল পানি চালায় না? মিলাদুন্নবীতে যায়। ওয়াজ শুনে ভাই, হুজুর দেখলে সালাম দেয়, মুহিবুল্লাহ হুসাইনি আসবে বড্ড খুশি হয়েছি ভাই, হাজি সাহেব দেখলে আসসালামু আলাইকুম লম্বা করে দেয়,
আর ইমাম সাহেব দেখলে হাতে হাত দিয়ে মোনা মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন একটু চাই। সকাল হলে আবার মসজিদের সামনে দিয়ে যখন যান পশ্চিম দিকে মুখ করে একটু দাঁড়িয়ে যায়। আল্লাহ গো তোমার মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, বড় আশা করেছি আল্লাহ, আল্লাহ ভালো একটা কাজে যাচ্ছি আল্লাহ, আল্লাহ নিয়তটা তুমি কবুল করো আল্লাহ, যদি আমার নিয়তটা পূরণ হয়ে যায় মসজিদে আমি 10,000 টাকা দেব, কোনো অসুবিধা নাই। আল্লাহ তুমি আমার নিয়তটা জানো, আমি বাজারে যাচ্ছি এখন লটারির টিকিট কাটতে যেন 5 লাখ লেগে যায়। মসজিদের সামনে দিয়ে দাঁড়িয়ে ভালো করে দোয়া করছে যেন লটারির টিকিট কাটতে যাচ্ছে যেন 5 লাখ লেগে যায়, মসজিদে 10,000 টাকা দেবো, মসজিদে 10,000 টাকা দেবো লটারির টিকিট পেলে। আমাদের ওখানে একজনের লেগেছে দাঁড়িওয়ালা নামাজি, বুঝতে পারছো, বাপও খুব ভালো মানুষ, হ্যাঁ দাঁড়িওয়ালা নামাজি 1 কোটি লেগে গেছে। কি হাসি, কি হাসছে সবসময় দেখলি দূর থেকে হাসছে, জানতে হুজুরের সামনে গেলে কিছু না কিছু বলবে, বুঝতে পারছো, কি হাসি, লাও নিয়ে লাও, টাকা পেয়েছো আর ছেড়ে কি হবে, নিয়ে লাও, হাতে কত পেলে বাবা, এ পাকি ও পাকি, এ ডালে ও ডালে, সে ডালে গিয়ে তো হাফ হয়ে গেল, সে তো আর রইল নি, ওই হাফ আবার হজম হয় কিনা দেখো, না বদ হজম হয় এক্সট্রা বেরিয়ে যায় সেটা দেখো, থাকবে না বাবা, আল্লাহ যেটা হারাম করেছে তুমি সেটাকে হালাল ভেবেছো তাই তো, ও থাকবে না মাল। আমার আল্লাহ কোরআনে বলেছেন আমা আতাই তুমি রেবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদ ভিত্তিক ব্যবসা আমি আল্লাহ হারাম করেছি, সুদ ভিত্তিক ব্যবসা কখনো হালাল হতে পারে না। আল্লাহ শরীর দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ব্রেন দিয়েছে, পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে যাও। 50 বছর বয়স হতেই বাপ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ছেলের বয়স হয়ে গেছে এখন 15 বছর, বলে ছেলের পয়সায় খাচ্ছি, পায়ের ওপরে পা তুলে দিয়ে পা নাড়াচ্ছে আর বলে আমার ছেলে 26 ইঞ্চি টিভি এনেছে, হাই রে হাই, যে ছেলেটার পড়ার বয়স তাকে করেছে খাটতে পাঠিয়েছে, তার পয়সায় বসে বসে 50 বছরের তরতাজা বাপ বসে বসে পায়ের ওপরে পা তুলছে, সকাল সন্ধ্যে চায়ের দোকানে যাচ্ছে 26 ইঞ্চির দিকে তাকাচ্ছে, গাল হা করে মাছি ঢুকছে আর বেরোচ্ছে, বলছে আমার ছেলেও 26 ইঞ্চি এনেছে, বুঝতে পারছেন, রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন বাপ। মুসলমান আজকে আমরা বড্ড বিপদের মধ্যে কেন আছি, তার কারণ আমরা দিন মানি না, রাসুলের সুন্নত মানি না, ইসলাম মানি না। আমি ইসলাম গ্রহণ করে নেব, তার কারণ হলো উপায় নাই, ধর্ম যখন পরিবর্তন করব বলেছি, 3টে ধর্মের মধ্যে আমাকে ইসলাম ভালো লেগেছে, ইসলাম আমি গ্রহণ করব। তবে একটা জিনিস বলি হুজুর, মুসলমানদের পণ্ডিতকে বলছে একটা জিনিস বলি, পাশে আছে ইসাইদের পণ্ডিত তাকে বলছে আপনার ধর্ম ভালো কিন্তু আমার ইসলাম ধর্মটা বেশি ভালো লেগেছে গ্রহণ করব, তবে আমার একটু গোলমাল আছে, বলে কি গোলমাল, মাঝে মাঝে আমি একটু লাল পানি চালাই, মুসলমানের ছেলে মাঝে মাঝে রাত্রি 9টা বাজলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে দেগঙ্গা বাজারে গিয়ে সোপের সামনে লাইন দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই, মাছবাগানের ঝাড়ে পুকুরের পারে নদীর ধারে যখন চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন চালাই, 4-5 বন্ধু থাকলে বলে তোর গোপটা বড্ড বড় হয়েছে একটু তুলে খা ভাই, বলে কেন, বলে জানিস না হুজুররা বলে গোপের পানি খাওয়া হারাম, তা খাচ্ছে মদ বলছে গোপের পানি খাওয়া হারাম, বুঝতে পারছেন ফতোয়া কোন জায়গায় মারছে। হে তরুণ যুবকেরা, ভ্লাদিমির ফাস্ট বলছে আমার একটু গোলমাল আছে, মাঝে মাঝে লাল পানি চালাই, বেশি খাই নাই, মাঝে মাঝে খাই, অল্প স্বল্প খাই, শখে সাথে খাই, বড় খেয়ে ভালো লাগে ভাই, তাই এই ইসলাম ধর্ম গ্রহণ করব অসুবিধা নাই, কিন্তু মাঝে মাঝে যদি একটু চালাই এই চালিয়ে কি জান্নাত পাওয়া যায়। ইমাম সাহেব বলছে মুসলমানদের পণ্ডিত বলছে বাদশাহ যা পোনা শুনে রেখে দেন,
आमी से इस्लाम धर्म मेने चली विश्व नबीर शिष्यताय आमी आमार पक्ष थेके आपनाके ए लाल पानी चालिए जान्नात पावा जाबे बोलते पारबो नाई कारण आल्लाहर कुरान जेखाने डिक्लेयार करेछेन डायरेक्ट निर्देश दिएछेन मद खेले मद खावा हराम ताय मद खेले जबान ना अपवित्र होए जाय मद खेले शरीर अपवित्र होए जाय मद जबाने ठाकानो चलबे ना नय मद आल्लाह कुराने डायरेक्ट हराम करेछे ताय ए तारक जुबगिरा আল্লাহর কোরআন যেটা হারাম করেছেন হে সম্রাট জাপনা আমি সেটাকে নিজের পক্ষ থেকে হালাল বলতে পারবো না সে মাঝে মাঝে খান একটু খান এক পেয়ালা খান এক কাপ খান যতটাই খান না কেন মদ খাওয়ার অনুমতি আমি দিতে পারবো না পাশ থেকে ছিল ঈসাইদের পণ্ডিত सम्राट बोलचे आमी जानी इस्लामे मद हराम किन्तु ईसाईदेर पंडित आपनादेर धर्म ईसाई धर्म एई धर्म तो मद हराम ताहले आर कि करब दुटो धर्मई जखन निषेध ताहले इस्लामी ग्रहण करी तखन ईसाईदेर पंडित बोलचेन शुनुन हे सम्राट जापना একটা কথা আমার এখানে বলা আছে মদ নিয়ে যখন সমস্যা মদ খাওয়া নিয়ে যখন সমস্যা সাধারণ একটু ড্রিঙ্ক করা নিয়ে যখন সমস্যা আমি ঈসাইদের পণ্ডিত আমি দীর্ঘদিন ধরে ধর্মীয় অধ্যয়ন করেছি আমি করে যা বুঝেছি এই সাধারণ যদি মাঝে মাঝে অল্প স্বল্প খাওয়া হয় এই অল্প স্বল্প সাধারণ খেয়েও স্বর্গে যাওয়া যায় অর্থাৎ হে সম্রাট আপনি আমার ধর্ম গ্রহণ করুন সম্রাট বলল তাই নাকি বলে হ্যাঁ বলে আপনি যখন বলছেন বলে হ্যাঁ বলে কোনো অসুবিধা নাই তাহলে আমি আর ইসলাম গ্রহণ করলাম না এখন আমি ঈসাই ধর্ম গ্রহণ করলাম ভাই আজকে সারা রাশিয়াতে ঈসাই ধর্ম চলে যদি সাধারণ মদের অনুমতি দেওয়া হতো তাহলে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুসলমানদের ইসলাম ধর্ম গ্রহণ করত আজকে সারা পৃথিবীর বা আমার দ্বিতীয় বৃহত্তম শক্তি ধরো ইসলামিক রাষ্ট্র হতো রাশিয়া কিন্তু সেটা হয়নি তার কারণ হলো মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় নাই আমার বক্তব্য হলো এইটাই সাধারণ মদ খাওয়ার অনুমতি যদি পেতাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র রাশিয়া হতো কিন্তু সাধারণ মদ খাওয়ার অনুমতি মুসলমানদের ইমাম দিতে পারে না